এদিকে দেখতে পাচ্ছ একদম ঘন কুয়াশা, এই যে রেল ব্রিজটা দেখতে পাচ্ছ, রেল ব্রিজটা ওই সাইডে কিছু দেখা যাচ্ছে না, আর সামনে দেখো ওই সাইডে কিছু দেখা যাচ্ছে না, মানে সেরা কুয়াশা পড়েছে এই সাইডটা। কেস কেখানটা এত ভিড়। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এটা হাতির মল, তাও আবার তাজা একদম। ও মা গো, বন্ধুরা সামনে দেখতে পাচ্ছ কত বড় হাতি। So hey guys, Sutu this side here and welcome back to my YouTube channel with a new and fresh vlog. তো বন্ধুরা আজকে যে ভিডিওটা তোমরা দেখছো এটা একদমই ফ্রেশ ব্লগ, কারণ কি এখন বাজে সকাল 5:39। তো এই যে দেখতে পাচ্ছ 5:39 বাজে। তো আমি এখন যাব একটা ছোট্ট রাইডে, প্রায় 50 কিলোমিটার একটা রাইড করব, একাই করব। তো আমি এখন যাব লাটাগুড়ি পার করে যে মূর্তি রিভারটা আছে সেখানে, যাই না এত সকালে যেতে দেবে কিনা, বাট চেষ্টা করবো যাওয়ার। আর কালকে আমি ভিডিও বানাতে পারিনি, সেজন্যই আজকে এত সকাল সকাল বেরোতে হচ্ছে আমাকে। তো এখন যাবো আমি মূর্তি, মূর্তিতে গিয়ে এসে ভিডিও এডিট করে আজকে আপলোড করব। তো চলো বেশি লেট না করে আজকে ভিডিওটা শুরু করা যাক। হ্যাঁ, 400 টাকার তেল ভরালাম, জাস্ট 3.93। ট্রিপ মিটারটা একটু জিরো করে নিই। তো দেখতে পাচ্ছ ট্রিপ এ ইজ জিরো, সো লেটস গো। আর সব থেকে মজার ঘটনা বন্ধুরা, এখন বাজে 5:55 মতো, আর এখনও সূর্য ওঠেনি। তো আজকে যে মর্নিং রাইডটা হচ্ছে, আজকে একদম প্রপার মর্নিং। ওহো, হ্যান্ড গ্লাভস গুলো পরতে হবে। আজকে একদম রাইডটা একদম প্রপার মর্নিং রাইড হচ্ছে, কারণ কি সূর্য ওঠেনি এখনও, ভাবতে পারছো এত সকালে আজকে রাইড করছি। দাঁড়াও হ্যান্ড গ্লাভস গুলো পরে নেই, কারণ কি উইদাউট হ্যান্ড গ্লাভস রাইডটা সম্পূর্ণ হবে না। তো চলো যাওয়া যাক। আর বন্ধুরা আমি বাড়িতে চা এখনও খাইনি, তো আমাকে দমনের ওখানে কোথাও দাঁড়াতে হবে, দাঁড়িয়ে চাটা খেতে হবে, কারণ কি চা না খেলে এই ঘুমটা কাটবে না। তো বন্ধুরা এখন আছি আমি তিস্তা ব্রিজে, আর দেখতে পাচ্ছ এই দিকটা কি ঘন কুয়াশা, পুরো তো আলাদা, পুরো আলাদাই একদম ব্যাপার। তো দেখতে পাচ্ছ সামনে পর্যন্ত কিচ্ছু দেখা যাচ্ছে না। ও মা গো, এটা লেভেল। তো এদিকে দেখতে পাচ্ছ একদম ঘন কুয়াশা, এই যে রেল ব্রিজটা দেখতে পাচ্ছ, রেল ব্রিজটা ওই সাইডে কিছু দেখা যাচ্ছে না, আর সামনে দেখো ওই সাইডে কিছু দেখা যাচ্ছে না, মানে সেরা কুয়াশা পড়েছে এই সাইডটা। ও সামনেটা একবার দেখো বন্ধুরা, কি কুয়াশা, সেরাই একদম। এর পিছনে কিছু দেখা যাচ্ছে না, এই যে একদম কুয়াশার মিডিল পয়েন্টে আমি। সকাল সকাল ছাড়া এরকম ভিউ আর পাওয়াই যায় না কোথাও, সেরাই। আমি তো চলে এলাম দমনে মোড়ে, বাট এখানে চা খাওয়ার মতো ব্যবস্থা মনে হয় হবে না, কারণ কি একটা দোকানও এখনো খুলেনি। তো দেখি সামনে দোকানগুলো খোলা আছে কিনা, কারণ কি সামনে অনেকগুলোই দোকান আছে। তো দেখা যাক, এখানটায় হলে হতে পারে, এখানটা হতে পারে চা, এখানে চা পাওয়া যেতে পারে, চাটা খেয়ে নি। তো বন্ধুরা এখানে তো চা পেয়ে গেলাম, তো চা ছাড়া তো ঘুমটা ভাঙবে না, তো সেটাই চিয়ার্স। তো বন্ধুরা চাটা তো খেয়ে নিলাম এখানটায়, আর চায়ের খুবই দরকার ছিল। তো এখন আমি বেরিয়ে যাব। তো মেন কথা হলো যে কালকে আমি ঘুমালাম এই একটার দিকে, আর এখন আর 5:30টার দিকে উঠে রাইড করা, বাপরে বাপ অনেক চাপের বিষয়, কারণ কি কালকে সারাদিন ঘুমিয়েছিলাম, তো রাতে ওরা ঘুম ধরছিল না, সেটা বড় কথা নয়, বড় কথাটা হলো যে বের হতে পেরেছি, এটাই সব থেকে বড় কথা। তো ফার্স্টের দিকে দোকানগুলো খোলা ছিল না, এদিকে দেখছি মোটামুটি সব দোকানই খোলা। তো বন্ধুরা যেটা ভয় ছিল সেটাই হচ্ছে, বৃষ্টি শুরু হয়ে গেছে, লাটাগুড়ি থেকে আমি জাস্ট 1 কিলোমিটার দূরে, আর এখানে শুরু হয়ে গেল বৃষ্টিটা। বাপ রে বাপ, এত ভিড় কেন? কেস কেখানটায় এত ভিড়, বাজার লাগছে হয়তো। আমি
আমি তো একটা সময়ের জন্য এখানে ভয় পেয়ে গেছিলাম, বললাম এত ভিড় কেন ভাই, তারপর দেখলাম সকাল সকাল বাজার বসেছে এখানটায়, তারপর রাস্তার পাশে সের জন্য এতটা জ্যাম। তো আবার চলে এলো সেই অফরোডিংয়ের প্যাচ, যেটা করতে মেইন টাইমটা লাগে, আর গাড়ির 12টা বেজে যায়। যদি আমার গাড়ির কোনো কিছু হয় না সেটা বড় কথা নয়, তাও না একটা মনের থাকে ব্যাপারটা। তো চলো এটাকে কমপ্লিট করে নিই। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এটা একদম কাঁচা। তো বন্ধুরা যেটা দেখালাম এটা হচ্ছে একদম হাতির মল, তাও আবার তাজা একদম। তো এখানে সেটারই ভয় থাকে। সকাল সকালে আর এই লাটাগুড়ির রাস্তায় অনেক কিছু দেখা যায়। আমি একবার মর্নিং রাইডে এসেছিলাম একাই, তখন চোখের সামনে একদম বিশাল বড় একটা বাইসন দেখেছিলাম, মানে কি বলবো, এত বড় বাইসনটা ছিল জাস্ট রাস্তাটা পার হবে, আর আমিও যাচ্ছিলাম ফুল স্পিডে, প্রায় 70-80 স্পিডে ছিলাম তখন। তো সেটাই এই লাটাগুড়ির রাস্তাটা আমাকে দেখে ঠিকঠাক পার হতে হবে, কারণ কি একা আছি না এখানটাই ভয়। যখন 3-4 জন থাকে তখন একটা ভয়ের ব্যাপারটা থাকে না, বাট যখনই একা বা সোলো থাকা হয় তখনই সেই ভয়টা চলে আসে। এই রাস্তাটা বৃষ্টি পড়েছে সেজন্য একদমই খারাপ হয়ে আছে। ও মা গো দেখ গেল। বন্ধুরা সামনে দেখতে পাচ্ছ কত বড় হাতি। ও শেট, ও জয় মহাকালের ছয়। তো বন্ধুরা গাড়িটা ভালো করে ঘুরাই নেই, কারণ কি আমি হও যদি ঠাকুরটা চলে আসে ও যাওয়া যাবে না। দেখতে পাচ্ছ কত বড়, একটু পিছে যাই। তো বন্ধুরা এদিকে আসছে, দেখতে পাচ্ছ তোমরা একদম সামনাসামনি চলে যাবে মনে হয় এবার ভিতরে। তো বন্ধুরা এটা হচ্ছে ওয়ান টাইম এক্সপিরিয়েন্স, যেটা সবার হয় না। কত সুন্দর একটা বড় ঠাকুর বেরিয়েছে রাস্তায়, আর যেটা লাইফে এরকম টাকা দিলেও পাওয়া যায় না সচরাচর। দেখতে পাচ্ছ সামনের দিকে এগিয়ে, সামনের দিকে এগোচ্ছে না, এখন পুরো সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে এটা ঠাকুরটা, এবার হয়তো চলে যাবে সামনের দিকে। দেখতে পাচ্ছ মিডলে মায়েরা সামনে কত সুন্দর একটা ঠাকুর, যেটা আমার কাছে মেমোরি থেকে যাবে। এপেশে চাপো, এপেশে চাপো, এপেশে এপেশে চাপো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ চলে গেল ভিতরের দিকে, তো আমরাও এখন চলে যাবো। তো বন্ধুরা এরকম এক্সপিরিয়েন্স লাইফে ওয়ান টাইমই হয়। তো দেখতে পাচ্ছ এই যে চলে আসছে, কত সুন্দর কত বড় একটা হাতি। চলো চলো চলো। তো দেখতে পাচ্ছ এখানে একদম খেতে খেতে গেল যে রাস্তায়, তো এই পুরো একদম রাস্তার মধ্যে ঘাসগুলো ছিড়িয়ে ছিড়িয়ে রেখেছে। দেখছো পাচ্ছ কত দূর থেকে এসেছিলো, হয়তো এই পাশ দিয়ে এসছে। তো সেটাই, কত সুন্দর একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল। ও মা গো, আমি ভাবছিলাম যে আজকে এরকম কোনো কিছু একটা জিনিস দেখতে পাবো, তো হয়েই গেল। কি বলবো, যত বাড়ি আমি এসেছি সকালবেলা মর্নিং রাইডে কিছু না কিছু দেখেছি। বন্ধুরা এদিকে প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে।
তো বন্ধুরা দেখতেই পেলে কত সুন্দর একটা বড় হাতি দেখতে পেলাম আমার মানে লাইফে ফার্স্ট টাইম এরকম লাটাগুলো রাস্তা দেখতে পেলাম। তো সেটাই, আর এদিকে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, আমার মনে হয় না সামনে যাওয়াটা ঠিক হবে। তো আমি এখান থেকে বাড়ি ফিরে যাব, কারণ কি তোমাদেরকে যদি একটু একটু দেখাই তো সামনে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তো আমার মনে হয় না সামনে যাওয়াটা ঠিকঠাক হবে। তো ওইখান থেকে আমি ব্যাক করে যাব এখন। তো চলো। তো বন্ধুরা লাটাগুড়ি জাস্ট বাজারটা পার করলাম, আর কি হয়ে গেল মানে কি বলবো, আর গাড়ির চাকা পাংচার। তো দেখতে পাচ্ছ এই যে এখানে একটা ছোট্ট কিল ঢুকেছে, তো এটাকে বের করতে হবে। এই যে দেখতে পাচ্ছ এত বড় একটা কিল বাইকের মধ্যে ঢুকে গেছে, বাস টায়ার পাংচার করে দিয়েছে। তো দেখি ওই সামনে যদি গ্যারেজ থাকে তো ঠিক করিয়ে নেব, কি আর বলবো। তো বন্ধুরা একটা নয় দুটা পাংচার হয়েছে, মানে কি বলবো। এই যে দেখতে পাচ্ছ এখানে আরেকটা কিল দেখতে পেলাম, আমি ভাবলাম একটু টায়ারটা ঘুরিয়ে দেখি। এই যে দেখো, এই যে দেখতে পাচ্ছ, এই দেখো দুটা কিল ঢুকেছে এখানটায়, কি বলবো। আর একটু চেক করে নিই যদি আরও থাকতে পারে, মানে হয়তো কেউ এখানে রাস্তায় শয়তানি করে ফেলে দেয় এরা, যাতে সামনে এসে দাঁড়াতে হয়। তো কি বলবো, দুটা তরকারি ঢুকেছে আমার গাড়িতে। তো ঠিক আছে, দেখি সামনে পাংচারের দোকান থাকলে ওটা রিপেয়ার করে নিই। তো বন্ধুরা এই যে দেখো টায়ারটা কতখানি ফেটে গেছে। তো এটা তো বললো এখন ঠিক হবে না, দেখা যাক কি করা যায়, কারণ কি আশেপাশে কোনো নিয়ারেস্ট দোকানও নাই যে যেখানে গিয়ে আমি মনে করো টিউব পেয়ে যাবো। যেখানে একটা টিউব আছে কিন্তু আমার পকেটে এখন ক্যাশ নাই, তো গুগল পে অনলাইন ট্রানজ্যাকশন কিচ্ছু নাই এখানটায়। তো ঠিক আছে, দেখি এখন কি করা যায়। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে। আর আমার চ্যানেল যদি নতুন হও তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি প্রেস করে দেবে। তো যাই না কালকে কখন দেখা হবে, তো দেখি এখন আমি নিজেও বা কী করি। তো ঠিক আছে চলো, বাবা, টাটা।